আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নিপামণি দিশা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সিমুকুড়ি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, চরঢাঙ্গা, মেঘামালী। করোনা মহামারীর কারণে তোমাদের পড়ালেখার যে অসুবিধা হয়েছে, সেই অসুবিধা দূর করার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমি ক্লাস নেব একাদশ শ্রেণীর পরিমিত সুশাসন প্রথম পদ্ম সপ্তম অধ্যায়। আজকে বিষয় হচ্ছে সরকার কাঠামো বা স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। প্রথমে আমি বলব সরকার সম্পর্কে আমরা জানব। সরকার বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট ভূখণ্ডে অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। এই রাষ্ট্র একটি ভৌগোলিক প্রতিষ্ঠান। এই রাষ্ট্র আবার গঠিত হয় চারটি উপাদান নিয়ে: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের এই চারটি উপাদানের মধ্যে সবথেকে বড় উপাদান হলো সরকার। প্রাচীনকাল থেকে আজ অবধি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সরকার পদ্ধতি লক্ষ্য করা গেছে। সংকীর্ণ অর্থে সরকার বলতে আমরা বুঝি আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্মিলিত প্রক্রিয়া। ব্যাপকতে সরকার বলতে আমরা বুঝি একটি রাষ্ট্রের নাগরিকের সমষ্টিকে বোঝায় এবং নাগরিকের সম্মতিক্রমেই সরকার গঠিত হয় এবং নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে। যেহেতু সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধি নিষেধ সমূহ সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। সরকারের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক হ্যারল্ড জেলার্সকি বলেছেন, এ গভর্নমেন্ট ইজ এ স্পোক্সম্যান টু দ্য স্টেট, বা সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। অধ্যাপক হ্যারল্ড জেলার্সকি বলেছেন সরকার রাষ্ট্রের মুখপাত্র বা এ গভর্নমেন্ট ইজ এ স্পোক্সম্যান টু দ্য স্টেট। এখন আমরা জানব সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে। এরপর সরকারের শ্রেণীবিভাগ করেছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী বিভিন্ন ধরনের সরকারের শ্রেণী বিভাগ করেছেন।
মন্তব্য বিভিন্ন সরকারকে তিনি চিন্তা বিন্দ হচ্ছে অত্যন্ত সমস্যার উপযোগী। তিনি সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে সরকারকে তিনি নিয়োগ করতেন দুইভাবে। সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের ভিত্তিতে তিনি সরকারকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক গণতন্ত্র, গণতন্ত্র বলতে আমরা বুঝি যে যে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তখন তাকে আমরা গণতন্ত্র বলব। এবং একনায়কতন্ত্র বলতে আমরা বুঝব যে ক্ষমতা এক ব্যক্তি বা এক নেতার হাতে ন্যস্ত থাকবে তখন তাকে আমরা এক গণতন্ত্র বলব। এবং আইনগত ও শাসনগত সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে বিভক্ত করা যায়। সংসদীয় সরকার বলতে আমরা বুঝি যখন শাসন বিভাগ আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা গঠিত হয় এবং শাসন বিভাগ আইন বিভাগের উপর দায়ী থাকে তখন তাকে আমরা সংসদীয় সরকার বলি। সংসদীয় সরকার এবং সংসদীয় সরকার হচ্ছে সংসদীয় সরকার দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি দেশগুলো। এবং রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে আমরা বুঝি যে সরকার ব্যবস্থা শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং কোনো কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে না তখন তাকে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার বলি। যেমন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। এবং সংবিধান কর্তৃক কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের ভিত্তিতে সরকারকে দুই ভাগে শ্রেণীভুক্ত করেছেন। এক হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, দুই হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের ভিত্তিতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ভিত্তিতে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের ভিত্তিতে সরকারকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে কেন্দ্রীয় সরকার, যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তখন তাকে আমরা কেন্দ্রীয় সরকার বলি। যেমন হচ্ছে বাংলাদেশ, গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বুঝি যে ক্ষমতা কেন্দ্র এবং প্রদেশের হাতে ন্যস্ত থাকে তখন তাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলি। যেমন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড প্রভৃতি দেশগুলো। এবং অধ্যাপক দীপক অধ্যাপক আধুনিক সরকারকে নির্ভর করেছেন, তার মধ্যে সরকার হচ্ছে দুই ভাগে বিভক্ত করেছেন।
সরকারকে, তিনি হচ্ছে এক হচ্ছে গণতন্ত্র আর দুই হচ্ছে ষড়যন্ত্র। গণতন্ত্রকে তিনি দুই ভাবে বিভক্ত করেছেন, এক হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর দুই হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা সংসদীয় সরকার আর হচ্ছে একতন্ত্রিক সরকার। প্রজাতন্ত্রিক সরকারকে আবার দুই ভাবে বিভক্ত করেছেন, এক হচ্ছে সংসদীয় সরকার, দুই হচ্ছে রাষ্ট্রপতি সরকার সরকার। এবং সংসদীয় সরকারকে আবার দুই ভাবে বিভক্ত করেছেন, এক হচ্ছে একতন্ত্রিক সরকার, দুই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এবং রাষ্ট্রপতি শাসিত সরকারকে দুই ভাবে বিভক্ত করেছেন, এক হচ্ছে একতন্ত্রিক সরকার, দুই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার।